বন্ধুরা আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে মোবাইল কম বেশি সবাই ব্যবহার করে থাকি এবার একটা জিনিস লক্ষ্য করবেন কেউ বলে আমার মোবাইলের চার্জারটা দুই অ্যাম্পিয়ারের কেউ বলে আমার মোবাইলের ব্যাটারিটা পাঁচ হাজার এমএইচ এর দাঁড়ান কখনও ভেবে দেখেছেন কি এই দুই অ্যাম্পিয়ারের চার্জার পাঁচ হাজার এর ব্যাটারি এইসব বলতে আসলে কি বোঝায় বন্ধুরা এগুলোকে বলে কারেন্ট রেটিং এবং এই কারেন্ট রেটিং সম্বন্ধে সঠিক ধারণা থাকা খুবই দরকার নাহলে যে জায়গায় আপনি কিন্তু ঠকে যেতে পারেন কারেন্ট রেটিং সম্বন্ধে বিষয়টি জানতে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখুন নমস্কার বন্ধুরা আমি দীপায়ন দাস স্বাগত জানাই আপনাকে ডিসকোয়ার রিসার্চে বন্ধুরা কারেন্ট রেটিং সম্পর্কে জানার আগে আমরা জানব পদার্থ অনু এবং পরমাণু সম্পর্কে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই অনুভব করতে পারি ব্যবহার করি যার কিনা নিজস্ব কিছু ভর আছে এবং যা বাস্তবে স্থান দখল করে আছে তাকেই বলে পদার্থ যেমন ধরুন এক বোতল জল এটি একটি পদার্থ আবার ধরুন যে ডিভাইসটি নিয়ে আপনি এখন এই ভিডিওটি দেখছেন সেটিও একটি পদার্থ বন্ধুরা আমরা যদি পদার্থকে ভাঙি তাহলে পাবো অনু এবং অনুকে যদি ভাঙি তাহলে পাবো পরমাণু তাহলে আমরা এটা বলতে পারি যে পদার্থ মানে হলো অনুর সংমিশ্রণ এবং অণু মানে হলো পরমাণুর সংমিশ্রণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা জলের অণু হল এইচ তাহলে ধরুন এক বোতল জলে একশোটি এইচ টু অণু ছিল এরপর আমরা বোতল থেকে কিছুটা জল গ্লাসে ঢেলে নিলাম ধরুন এবার গ্লাসে আছে দশটি এইচ টু অণু এবার গ্লাস থেকে আমরা এক বিন্দু জল একটি পাত্রে ফেললাম ধরুন এখানে একটি এইচ টু ওয়ের অণু আছে এবার একটি অণুকেও যদি আমরা ভাঙার চেষ্টা করি তখন পাবো পরমাণু দুটি হাইড্রোজেনের এবং একটি অক্সিজেনের পরমাণু এবার সোজা ভাষায় বললে পরমাণু মিলিত হয়ে তৈরি হয় অণু এবং মিলিত হয়ে তৈরি হয় পদার্থ এবার আমরা দেখব পরমাণুর গঠন পরমাণু মূলত তিন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর মাঝখানে খুব অল্প জায়গা জুড়ে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এই অল্প জায়গাকে বলে নিউক্লিয়াস বা কেন্দ্র ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে এই হলো পরমাণুর গঠন এবার ইলেকট্রন যে পথ বরাবর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাকে বলে কক্ষপথ এবার নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে কক্ষপথ থাকে তাকে বলে প্রথম কক্ষপথ এই প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে কিন্তু ইলেকট্রন সংখ্যা দুইয়ের বেশি হলে আরও একটি পথের দরকার পড়ে এই পথটি প্রথম কক্ষপথের থেকে একটু দূরে হয় এখানে সর্বাধিক আটটি ইলেকট্রন থাকে এভাবে যখন ইলেকট্রন সংখ্যা দশেরও বেশি হয় তখন তা তৃতীয় কক্ষপথে অবস্থান করে এবারে ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে কক্ষপথের সংখ্যাও বাড়তে থাকে এভাবে পরমাণুর আকারও বাড়তে থাকে যে পরমাণুগুলির সর্ববহিষ্ট কক্ষে একটি বা দুটি এরকম ইলেকট্রন থাকে তাদের বলে ফ্রি ইলেকট্রন এবার যে পরমাণুগুলির সর্ববহিস্ত কক্ষে ফ্রি ইলেকট্রন থাকে তারা চেষ্টা করে তাদের সর্ববহিষ্ট কক্ষের ফ্রি ইলেকট্রনগুলিকে ছেড়ে দিতে এবার যখনই আমরা পরমাণুতে একটি শক্তির উৎস প্রয়োগ করি তখনই কি হয় এই পরমাণুগুলি সর্ববহীত কক্ষের ইলেকট্রনগুলিকে ছেড়ে দেয় এবং ইলেকট্রনগুলি তখন গতির সাথে প্রবাহিত হয় এবার এই নির্দিষ্ট সময়ের সাথে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাকেই বলে কারেন্ট আরও ভালোবাসায় যদি বলি ধরুন একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে এক কুলম চার্জ এক সেকেন্ডে প্রবাহিত হয় তখন আমরা বলবো ওই বিন্দুর মধ্যে এক অ্যাম্পায়ার কারেন্ট যাচ্ছে এবার একবার ভালো করে ভেবে দেখুন বন্ধুরা এক অ্যাম্পায়ার মানে হলো এক কুলম বাই এক সেকেন্ড এক কুলম সমান হচ্ছে সিক্স পয়েন্ট টু টু দি পাওয়ার এইটিন ইলেকট্রন সমান সিক্স এর পেছনে আপনাকে পনেরোটা শূন্য লাগাতে হবে অর্থাৎ এক কুলম সমান এই এতগুলি ইলেকট্রন তাহলে একবার ভাবুন বন্ধুরা এক অ্যাম্পেয়ারের খাওয়া মানে আপনার শরীরে কি পরিমাণ আঘাত হতে পারে আসুন বন্ধুরা এবার আমরা দেখব বাস্তবে এর উদাহরণ এবার ধরুন বন্ধুরা আপনার মোবাইলের ব্যাটারিটি হলো পাঁচ হাজার এম এইচের এখানে এম এ এই শব্দটির মানে হলো মিলি অ্যাম্পেয়ার এবং এইচ মানে হলো আওয়ার ঘাবড়াবেন না বন্ধুরা মিলি অ্যাম্পেয়ার হলো অ্যাম্পেয়ারের ছোটো ভাই এবং এর ছোটো একক আবার এরও একটা ছোট ভাই আছে যার নাম হলো মাইক্রো অ্যাম্পেয়ার মনে রাখবেন এক অ্যাম্পেয়ার সমান এক হাজার মিলি অ্যাম্পেয়ার এবং এক অ্যাম্পায়ার সমান টেন টু দি পাওয়ার সিক্স মাইক্রো অ্যাম্পেয়ার হিসাবে সুবিধার জন্য ধরে নিন পাঁচ হাজার এম এইচ সমান সমান পাঁচ এ এইচ অর্থাৎ ব্যাটারিটি পাঁচ অ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত করতে পারবে এক ঘন্টা ধরে যেটি নিত্যান্ত একটি বড় অ্যামাউন্ট আশা করি আপনি বুঝতে পারছেন সবশেষে দেখব চার্জারের বিষয়ে চার্জারের কারেন্ট রেটিং ধরুন দুই অ্যাম্পেয়ার এবার এখানে দুই অ্যাম্পায়ার মানে হলো এটি ঘন্টায় দুই অ্যাম্পায়ার করে কারেন্ট প্রবাহিত করবে তো সেই অনুসারে যদি আপনার মোবাইলের ব্যাটারিটির ক্ষমতা হয় পাঁচ হাজার এম এ এইচ তাহলে আপনি সহজেই হিসাব করে বলতে পারবেন কতক্ষণে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হবে হিসাব করে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জুড়ে থাকুন আরও নতুন নতুন মজাদার তথ্যের জন্য ভাই মজা আয়া मैं মেয়ে जो মজা আয় हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।